হ্যালো বন্ধুরা, আজকে কোনো বায়োগ্রাফি বা আননোন ফ্যাক্টসের ভিডিও নয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে। ভারতবর্ষে যখন করোনা সংক্রমণ ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে, তখনই সব কিছুর মাঝে আরও আতঙ্ক তৈরি করছে এই ব্ল্যাক ফাঙ্গাস। কিন্তু আমরা বেশিরভাগই জানি না যে কী এই ব্ল্যাক ফাঙ্গাস, কীভাবে এটি ছড়াচ্ছে, এর থেকে সৃষ্ট রোগের লক্ষণ কী এবং এর প্রতিকারই বা কী, বা কী কী সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে দূরে থাকতে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই সব প্রশ্নের উত্তর জানাবো। কিন্তু আমি তোমাদের বলতে চাই যে আমি কোনো ডাক্তার নই বা কোনো মেডিকেল ফিল্ডের সাথে যুক্তও নই। শুধুমাত্র বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যগুলোই একত্রিত করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে শুরু করি। তো প্রথমেই বলি কি এই ব্ল্যাক ফাঙ্গাস। করোনা রোগীদের শরীরে একরকম ছত্রাকের সংক্রমণ দেখা দিচ্ছে, যাকে বলা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। শরীর দুর্বল হলেই নাকি বাসা বাঁধতে পারে এই ছত্রাক। করোনা রোগীরা যদি বেশি দিন আইসিইউতে থাকে বা তাদের শরীরে যদি স্টেরয়েড বেশি ব্যবহার করা হয়, তাহলে নাকি এই ব্ল্যাক ফাঙ্গাস শরীরে ঢুকে পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি শুধুমাত্র করোনা রোগীদেরই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রমণ করছে? উত্তর হলো না, যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই এই ছত্রাক আক্রমণ করতে পারে। করোনার ফলে বেশিরভাগেরই শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাই তাদেরই এই ফাঙ্গাস বেশি আক্রমণ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন তো ব্ল্যাক ফাঙ্গাসের নামই শোনা যায়নি, এখন হঠাৎ কোথা থেকে আসলো? উত্তর হলো, ব্ল্যাক ফাঙ্গাস করোনা সংক্রমণের আগেও ছিল, কিন্তু আক্রান্ত হতো খুবই কম। যেমন ধরো, 100,000 মানুষে হয়তো একজনের শরীরে দেখা যেত এই ব্ল্যাক ফাঙ্গাস। আচ্ছা, তাহলে ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করলে কি সবাই মারা যাচ্ছে? উত্তর হলো, না, ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করলে সে মারা যাচ্ছে না। কিন্তু ডাক্তাররা বলেছেন যে আক্রান্তের প্রায় 50%, মানে 100 জনকে আক্রমণ করলে প্রায় 45 থেকে 50 জন মারা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কাদের মধ্যে এই সংক্রমণ বেশি হচ্ছে? উত্তর হলো, কোভিড পজিটিভ রোগীদের মধ্যে তো আছেই, সেই সাথে যাদের ডায়াবেটিস আছে তাদের এই রোগের বা ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণের সম্ভাবনা অনেকটাই বেশি। আবার যারা ক্যান্সারে আক্রান্ত তাদের শরীরেও এই রোগের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। শরীরের কোন কোন অঙ্গে এই সংক্রমণ ছড়ায়? উত্তর হলো, চিকিৎসকদের মতে সাইনাস, মস্তিষ্ক আর ফুসফুসে মূলত সংক্রমণ ছড়ায়। তবে কিছু কিছু ক্ষেত্রে খাদ্যনালী, চামড়া এবং অন্যান্য অঙ্গেও এর প্রভাব পড়তে দেখা গেছে। আচ্ছা, তাহলে এই রোগের লক্ষণ কী কী? এই রোগের প্রাথমিক লক্ষণগুলি হলো, নাকের ওপর কালচে দাগ বা কালো ছোপ, নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে রক্তের মতো কালো পুঁজ বেরোনো, চোয়ালে বা মুখের একদিকে ব্যথা, কারো কারো ক্ষেত্রে মুখ অবশ হয়ে যাওয়া, চোখে কম দেখা বা ঝাপসা দেখা, জ্বর, ত্বকের সমস্যা ইত্যাদি, এবং সংক্রমণ বেশি হলে বুকে ব্যথা বা শ্বাসকষ্টও দেখা দিতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তাহলে কীভাবে আমরা সতর্ক থাকতে পারি? উত্তর হলো, যারা ডায়াবেটিসের রোগী বা যাদের কিডনি এবং লিভারজনিত সমস্যা আছে তাদের বেশি করে সাবধান থাকতে হবে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও নাক কান গলার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও অনেকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। মাটি নিয়ে কোনো কাজ করলে পা ঢাকা জুতো এবং হাতে গ্লাভস অবশ্যই পরতে হবে। ধুলোবালি সংক্রান্ত কাজ এড়িয়ে চলতে হবে। জলের মগ, ফ্লাস্ক, জলের বোতল একদম পরিষ্কার রাখতে হবে। যে কোনো পচা ফল বা ফুল সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। জামাকাপড় সর্বদা পরিষ্কার রাখতে হবে এবং ভালোভাবে দাঁত মাজতে হবে। আর এর সাথে প্রচুর পরিমাণে জল খাওয়া, হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়া এবং যে কোনো পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক। একদমই আতঙ্কিত হবে না, সতর্ক থাকো, সুস্থ থাকো। আর বন্ধুরা, আমি আবারও বলছি, আমি কোনো ডাক্তার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নই, তাই কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই সতর্ক হতে পারে, কারণ আমাদের এখন সবাইকে একসাথে লড়তে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।